সময় ছিল 60 দিন। এই সময়ের মধ্যে চার্জশিট জমা করতে পারেনি পুলিশ। শুধু তাই নয়, অতিরিক্ত সময় চেয়ে আদালতে আবেদনও করেননি তদন্তকারী পুলিশ অফিসার, যার ফলে দম্পতি আত্মহত্যা ঘটনায় একের পর এক অভিযুক্ত জামিনে মুক্তি পেয়ে যাচ্ছে। চলতি বছর এপ্রিল মাসের 1 তারিখ জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া রোডের বাসিন্দা সুবোধ ভট্টাচার্য এবং তার স্ত্রী অপর্ণা ভট্টাচার্য আত্মহত্যা করেন। তাদের লিখে যাওয়া সুইসাইড নোটে এই ঘটনার জন্য জেলা যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায়, পুরসভার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্দীপ ঘোষ ছাড়াও মনোময় সরকার সোনালী বিশ্বাসকে দায়ী করেন। ঘটনার প্রাথমিক তদন্তে সোনালী বিশ্বাসের স্বামী দিব্যেন্দু বিশ্বাসকেও এই ঘটনায় জড়িত বলে জানায় পুলিশ। গত মে মাসের 10 তারিখ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরে এই মাসের 12 তারিখ গ্রেপ্তার হয় সোনালী বিশ্বাস। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে 306 ধারায় মামলা করে। এক্ষেত্রে আইন অনুসারে গ্রেপ্তারের 60 দিনের মধ্যে তদন্ত করে চার্জশিট জমা করার নিয়ম থাকলেও পুলিশ তা করতে পারেনি, যে কারণে আইন অনুসারে সন্দীপ ঘোষের জামিনের আবেদন মঞ্জুর হয়েছে। একইভাবে সোনালী বিশ্বাসের জামিন মঞ্জুর হলো। আইনজীবী সন্দীপ দত্ত বলেন, চার্জশিট নির্দিষ্ট সময় জমা করতে না পারলেও পুলিশের তদন্তকারী অফিসারকে অতিরিক্ত সময় চেয়ে আদালতে আবেদনপত্র দিতে দেখা যায়নি, যে কারণে সোনালী বিশ্বাস আদালত থেকে স্ট্যাচুটরি বেলে মুক্তি পেয়েছে। শুরু হয়েছিল 306 এবং 34 ধারাতে। 306 ধারাতে পুলিশকে ইনভেস্টিগেশনস কমপ্লিট করতে হবে অ্যাজ পার প্রভিশন অফ 167 ক্লাস 2 সিআরপিসি অনুযায়ী 60 দিনের মধ্যে। তো 60 দিনের মধ্যে এই কেসের পুলিশ যিনি আছেন তদন্তকারী অফিসার, উনি এটার কমপ্লিট করে চার্জশিট করতে দাখিল করেনি এবং উনি কোনো এক্সটেনশনের প্রেয়ারও দেননি। সেই জন্য অ্যাজ পার প্রভিশন অফ ল সোনালী বিশ্বাস গত 12 তারিখে আদালত থেকে স্ট্যাটুটারি বেলে জামিনে মুক্ত হয়েছে। এরপরের কেস হচ্ছে যে পুলিশ তদন্ত করে এদের বিরুদ্ধে যদি চার্জশিট দেয়, চার্জশিট দিলে পরে তখন বিচার শুরু হবে। ইন দি মিন টাইম আর কোনো রকম এর কিছু হবে না। সৈকতবাবু, তো আপনারা জানেন যে অনারেবল কোর্ট থেকে ডিভিশন বেঞ্চ থেকে একটা অর্ডার বেরিয়েছিল যেখানে আগাম জামিনের যে আবেদনটা খারিজ হয়েছে এবং তার পরবর্তীকালে আমরা সুপ্রিম কোর্টে গেছি। সুপ্রিম কোর্টে এটা একটা নোট দেওয়া আছে, ওটা ফাইল হয়েছে এবং পরবর্তীকালে আমরা এটা বিস্তারিত আপনাদেরকে জানাবো। এটা দয়া কিংবা করুণা নয়, উপার্জন করব নিজের দক্ষতায়। উপার্জনের ভরসা যোগাতে আছে উত্তরবঙ্গের একমাত্র ISO সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজিক্যাল সেন্টার। সেবা যদি হয় আপনার উদ্দেশ্য, তবে নার্সিংকে করে তুলুন আপনার লক্ষ্য। তাই আর দেরি না করে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ করতে আজই চলে আসুন দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার, পান্ডাপাড়া, জলপাইগুড়ি, সোনালী গার্লস স্কুলের গলিতে। যোগাযোগের নাম্বার 9832353934 অথবা 9832442838।